দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক উত্তর গোবিন্দপুর দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদের নাম, বয়স সীমা, বেতন স্কেল ও প্রার্থীর যোগ্যতা দেওয়া আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনার মিমি, তামজিদ অনলাইন পিচি চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি একে নিম্ন বর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ অথবা প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নোক্ত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত 3টি আসন, সংখ্যা কম বা বেশি হতে পারে, বয়স হচ্ছে 1/2011/2022 খ্রিস্টাব্দ তারিখে, প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 32 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে বেতন হচ্ছে 2016 অনুযায়ী 18,300 টাকা হতে 46,240 টাকা, এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতাদি প্রাপ্য হবে। প্রার্থীর যোগ্যতা হতে হবে বিস্তারিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক ও একের ওয়েবসাইট। পদের নাম হচ্ছে অফিস সহায়ক 2টি, পুরুষ, পদ সংখ্যা হচ্ছে 2টি বা 2-এর কম বা বেশিও হতে পারে। এখানে জন প্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা এর স্মারক নং এত তারিখ 22 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ অনুযায়ী 25 মার্চ 2020 খ্রিস্টাব্দ তারিখ যে কোনো প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়স সীমার মধ্যে রয়েছে সে সকল প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বেতন হচ্ছে কাঠামো 2016 অনুযায়ী 15,500 টাকা থেকে 39,170 টাকা, নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদেয়। আপনার আবেদন করার জন্য www.pbs1.dinajpur.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। তো এই ছিল আমার আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি ভালো লাগলে বা বিজ্ঞপ্তিটি থেকে আপনারা উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা লাল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আমি আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।